আসসালামু আলাইকুম এক্সপার্ট হোলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণঢাল অভিনন্দন আশা করি যে যেখান থেকে দেখছেন সকলে অনেক অনেক ভালো আছেন আজকের আলোচ্য বিষয় কানাডা ভিজিট ভিসা ও রিজেক্টের প্রথম এবং প্রধান তিনটা কারণ সংক্রান্ত বিষয় আমি একটু আসলে আপনাদেরকে বিশ্লেষণ করার চেষ্টা করব তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজেই পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে টাইপ করে রাখতে পারেন আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা কানাডাতে যেতে চাচ্ছেন অথবা অলরেডি অনেকে ডিক্লাইন হয়ে গেছেন বা অনেকে চিন্তা করে রেখেছেন যে আগামীতে কানাডার জন্য অ্যাপ্লাই করবেন এদের মাঝখান থেকে কিন্তু আসলে অনেকেরই একটা প্রশ্ন যে কানাডাতে আমরা অ্যাপ্লাই করব সেক্ষেত্রে আসলে কি কারণে কানাডা বেসিক্যালি রিজেক্ট গুলো করে থাকে বা আমরা যদি আগে থেকে জানি যে সেই কারণগুলো নিয়ে যদি আমরা একটু সুন্দর করে ফাইলটা সাবমিট করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের ভিসা হওয়াতে কোনো বাধা নেই অথবা ভিসা হওয়ার সম্ভাবনাটা খুব বেড়ে যাবে তো বন্ধুরা সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমি সর্বপ্রথম যেটাকে এগিয়ে রাখবো সেটা হচ্ছে কিন্তু আপনার বাংলাদেশে আপনার ফাইন্যান্সিয়াল অবস্থা অর্থাৎ আপনার আর্থিক ক্যাপাবিলিটি কীরকম আছে এটার উপরে ডিপেন্ড করে কিন্তু আসলে অনেক কিছু জাজমেন্ট হয়ে থাকে তো একটা ফাইলে ধরেন গিয়ে আপনার কাছে আপনার ট্রেড টিন ট্যাক্স তারপরে এটা সেটা যাই কিছু আছে সব কিছুই আপনি দিলেন কিন্তু আপনার ব্যাংকটা অথবা আপনার আর্থিক যে ব্যাপারটা আছে এটা যদি আপনার তাদের কাছে যদি সাফিসিয়েন্ট মনে না হয় সেক্ষেত্রে কিন্তু ওরা আসলে আপনাকে রিজেক্ট করে দেবে তো সার্বিক পরিস্থিতি আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আসলে আপনার সব আছে কিন্তু আপনি এটা নেই যেটার উপর ডিপেন্ড করে ওরা ভিসা দেবে সেটাই যদি আপনার কাছে না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আসলে ভিসাটা পাবেন না সব কিছু আপনার সঠিক আছে অথবা অনেকগুলো ট্রাভেল হিস্টোরি আছে সেটা কিন্তু বড় কোনো কাজ করে না দ্বিতীয়ত আমরা যে বিষয়টাকে আমি এগিয়ে রাখবো যে কানাডা ভিজিট ভিসার ডিক্লাইনের আরেকটা বড় কারণ হচ্ছে আপনার অ্যাসেট ভ্যালুয়েশন অর্থাৎ ওরা যেহেতু ফাইন্যান্সিয়াল আপনার অ্যাসেট অ্যান্ড ফাইন্যান্সিয়াল অবস্থার কথা ওরা যেহেতু বলে থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু অনেকেই অ্যাসেট ভ্যালুয়েশনটা করে থাকি সিএ ফার্ম দিয়ে বা নোটারি করে অথবা চিফ প্রকৌশলী দিয়ে এরকমভাবে কিন্তু আমরা অ্যাসেট ভ্যালুটা করি তো অ্যাসেট ভ্যালুটা করতে গেলে আমরা যেই ধরনের অ্যাসেট ভ্যালু দিই এটা যদি তাদের কাছে কোনো প্রকার সন্দেহ মনে হয় সেক্ষেত্রে কিন্তু ওরা আসলে আপনাকে ভিসা দেবে না কারণ ওরা চাইবে যে বাংলাদেশে আপনার ভালো পরিমাণে একটা অ্যাসেট থাক যে অ্যাসেটের উপর ডিপেন্ড করে আপনি ওখানে কানাডাতে গেলেও আপনি চাইলে বাংলাদেশে আবার ব্যাক করবেন অর্থাৎ ব্যাংক ব্যাক করার মতো একটা অ্যাসেট টাইজ যেটাকে আমরা বলা হয় ওই ধরনের একটা টাইজ আপনার মাঝে বিদ্যমান থাকবে এখন এই ব্যাপারটা হচ্ছে যে অনেকের মনে মনে একটা প্রশ্ন করে জানতে পারেন আমার যে ব্যাংক আপনি প্রথমে ব্যাংক বললেন তো ব্যাংকে কত টাকা আমি রাখবো অথবা অ্যাসেট কীরকম দেখাবো এটাও আমি একটু সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করবো ভিডিও একেবারে শেষে থার্ড হচ্ছে আপনার যে কারণে ওরা ভিসাগুলো রিজেক্ট করে থাকে বর্তমান সময়টাতে সেটা কিন্তু আসলে আপনার টাইজগুলো যদি ভালো না থাকে যেমন অনেকে আছে না ফ্যামিলি টাইজ ধরেন বিয়ে করেনি এরকম অনেকে দাঁড়ায় তাদের ক্ষেত্রে কিন্তু এই টাইজটা দেখায় তারপরে কান্ট্রি টাইজ আছে তারপরে আপনার ব্যাক টাইজ আছে এই টাইজগুলো যদি ওদের কাছে মন মতো না হয় সেক্ষেত্রে কিন্তু আসলে আপনাকে রিজেক্ট করতে পারে তো টাইজটাকে এখানে বৃদ্ধি করার একটা ভালো কৌশল আছে আপনি যখন ফ্যামিলি ফর্মটা করবেন তখন সেক্ষেত্রে সে ফর্মটা দেখে শুনে করলে কিন্তু আসলে আপনার টাইজের ব্যাপারটা এখানে আশা করি হয়তো আসবে না এখন আপনাদেরকে ওই দুটো প্রশ্নের একটু অ্যান্সার দিয়ে নিই সেটা হচ্ছে যে ব্যাংকটা তো এক নম্বরে তাহলে ব্যাংকে কি পরিমাণ টাকা থাকলে ওরা বলবে যে না আপনার সাফিসিয়েন্ট আছেন এটা কিন্তু আসলে কোনো লিমিটেশন কোনো অ্যামাউন্ট নেই যে আপনার এত লাখ বা এত কোটি টাকা রাখলে ওরা আসলে এটা বলবে না এটা টোটালি ডিপেন্ড করা হচ্ছে আপনার কন্ডিশনের উপরে আপনি কতদিন কানাডাতে থাকতে চাচ্ছেন বা সেই ক্ষেত্রে আপনার যত লাখ টাকা আপনার ব্যাংকে আছে এটা কি সাফিসিয়েন্ট হয় কিনা ওভারঅল আপনি যদি সিঙ্গেল 15 দিনের জন্য ভিজিট করেন 12 থেকে 15 লক্ষ টাকা আই থিঙ্ক সাফিসিয়েন্ট বলে গণ্য হবে অ্যাসেট ভ্যালুয়েশনটা অনেকে বলে যে কত কোটি টাকা দেখাবো সেটা আনুমানিক আপনার 4 থেকে 5 কোটি টাকার একটা অ্যাসেট যদি থাকে এই জিনিসটা খুবই ভালো দেখতেও মানে একটু সাফিসিয়েন্ট মনে হবে তো আশা করি বন্ধুরা এই পেপারসগুলো যদি আপনার যৌক্তিকভাবে দিয়ে যদি সাবমিট করেন সেক্ষেত্রে কিন্তু বর্তমান সময়টা তো অনেকেরই ভিসা হচ্ছে আশা করি ভবিষ্যতে হবে তো সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম